মদ্যপাত্র ব্যক্তির ছোড়া তীরে গুরুতরভাবে জখম হলো স্ত্রী পুত্র সহ বড় ভাইয়ের ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে খোয়াই থানাধীন ধলাবিল কলোনি সরকার পাড়ায়। ঘটনার পর আহত তিনজনকেই তীর বিদ্ধ সহ নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। আহতরা হলো প্রতাপ তাঁতি বয়স ১৯, সঞ্জিত তাঁতি বয়স ২৫, রেণু তাঁতি বয়স ৪০। প্রত্যেকের শরীরে তীর বিদ্ধ হয়েছে বুকের পাশে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এই এলাকার বাসিন্দা রঞ্জিত তাঁতি বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে হঠাৎই তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়েন। ওনাকে বাধা দিতে গেলে ওনার স্ত্রী রেণু তাঁতিকে এসে ঘায়েল করে। একই রকমভাবে রঞ্জিত তাঁতির ছেলে সঞ্জিত তাঁতি এবং তার কাকাতো ভাই প্রতাপ তাঁতি বাধা দিতে গেলে তাদের উপরেও ছোড়া হয় তীর। প্রত্যেকটি তীর প্রত্যেকের বুকের পাশে ঢুকে যায়। এরপর এলাকা জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে রঞ্জিত তাঁতি তীর ধনুক হাতে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে আসে, তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সকলেই সুস্থ। অন্যদিকে রঞ্জিত তাঁতি পলাতক। ওই ঘটনায় ওই এলাকায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য খোয়াই থানার ওসি নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। মানে তিনজনে তীর মারছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? এটা ধলাবিল বেতিলাক। আহত হয়েছে কয়জন? তিনজন আহত হয়েছে। তিনজন ভেরো রিপোর্ট আর ই নিউজ।